হ্যালো গাইস, আমি দীপ, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো তিনটে বিষয়কে নিয়ে। সো সবার ফার্স্টে কথা বলবো অবশ্যই অঙ্কুশ দার আপকামিং প্রজেক্ট মির্জাকে নিয়ে। সো সত্যি বলতে মির্জাকে নিয়ে একটা সেই লেভেলের কিন্তু হাইপ রয়েছে, এবং ইতিমধ্যেই মানে মির্জা কিন্তু বুক মাইশোতে এসে গেছে এবং একটা রেকর্ড ব্রেকিং কিন্তু ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে। এবং এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে মির্জাকে নিয়ে হাইপটা বর্তমানে কি লেভেলের আছে, এবং সেই মির্জাকে নিয়ে যে হাইপটা রয়েছে সেই হাইপটাকে মেনটেন করার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি অঙ্কুশ দা কিছু না কিছু মির্জা সম্পর্কিত কিন্তু পোস্ট করেই যাচ্ছে। সো এখন বিষয়টা হচ্ছে আজকের কিন্তু মির্জা সংক্রান্ত আরও একটা কিন্তু পোস্টার কিন্তু অঙ্কুশ দা নিয়ে এসছে, এবং এটা কিন্তু বেসিক্যালি একটা অ্যাকশন যে শুট হচ্ছে তার কিন্তু দৃশ্যের একটা স্টিল ইমেজ। এবং এটা মানে বাংলাতে মানে জেনারেলি 6 থেকে 7 দিন কন্টিনিউয়াসলি কিন্তু কোনো রকম অ্যাকশন দৃশ্য শ্যুট হয় না, এবং এটা শুধুমাত্র কিন্তু জিদ্দার ক্ষেত্রেই হয়, এবং জিদ্দা সব কিছুকে একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু মানে প্রেজেন্ট করে। এবং অঙ্কুশ দা চাইছে তার যে কামব্যাকটা হবে এই মির্জা দিয়ে সেটাও একটা গ্র্যান্ড স্কেলে হোক, এবং সেই কিন্তু তিনি সাউথের যে অ্যাকশন ডাইরেক্টর আরপি যাদবকেও কিন্তু নিয়েছেন, এবং মির্জাকে কিন্তু একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু রিলিজ করার প্ল্যানিং রয়েছে। এবার দেখা যায় কেমন হয় মির্জা। এবং এই লুকটায় আমরা একটা বড় বন্দুকের সঙ্গে কিন্তু অঙ্কুশ দাকে দেখতে পাচ্ছি, এবং এই লুকটাতেও কিন্তু অঙ্কুশ দাকে ব্যাপক লাগছে, ড্যাশিং লাগছে এবং ডেডলি কিন্তু লাগছে, এবং একটা অ্যাগ্রেশন একটা রাগও কিন্তু রয়েছে এই পার্টিকুলার লুকটার মধ্যে। আমার তো বেশ ভালোই লাগলো এই লুকটা। এবার দেখা যাক মির্জা কতটা সাকসেসফুল হয়, এবং এক্স্যাক্টলি ঈদে কিন্তু এটা আসার কথা আছে, এবং এটা ঈদে আদৌ রিলিজ করে কি না দেখা যাক কি হয়। সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো আমির খানকে নিয়ে, এবং আমির খানের একটা রিসেন্টলি ছবি কিন্তু এটা মানে ভাইরাল হয়েছে, এবং সেই ছবিটা অনেকটা সত্যজিৎ রায়ের মতন। এবং রিসেন্টলি এটা দেখে কিন্তু অনেকে আবার বলছে এখানে আমির খান অ্যাজ সত্যজিৎ রায়ের মানে বায়োপিক কিন্তু হচ্ছে, অনেকে বলছে এটা আমির খান করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমির খান কিন্তু কোনো রকম বায়োপিক করছে না, ইভেন সত্যজিৎ রায়ের কিন্তু কোনো রকম বায়োপিক হচ্ছে না এই মুহূর্তে, আমির খানও কিন্তু করছে, এটা জাস্ট একটা সিম্পল ফটোশ্যুট হয়েছে। এবং এটাকে নিয়ে বেশি কন্ট্রোভার্সি বা এটাকে নিয়ে ফেক নিউজ মানে ছড়ানোর কোনো আমার মনে হয় কোনো প্রয়োজন হোক মানে নয়, এটাকে নিয়ে বেকার বেকার ফেক নিউজ তৈরি করার কিন্তু কোনো রকম দরকার নেই বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এটা জাস্ট একটা ফটোশ্যুট, এবং এটা জাস্ট একটা ফটোশ্যুট হচ্ছে, নাথিং এলস। এবং আমির খানের এই রিসেন্ট টাইমে আফটার লাল সিং চাটে কিন্তু কোনো রকম প্রজেক্ট আসছে না। আশা করা হচ্ছে যে মার্চ এপ্রিল থেকে হয়তো এটা একটা কোনো রকম অ্যানাউন্সমেন্ট হলেও হতে পারে। তৃতীয়ত আমি কথা বলবো অবশ্যই প্রধান সংক্রান্ত, এবং প্রধান আইএমডিবিতে করলো আবার একটা বিরাট বড় রেকর্ড, প্রায় 3K কিন্তু মানুষ ভোট দিয়েছে, এবং প্রায় আইএমডিবিতে প্রায় 8 পয়েন্ট কিন্তু রেটিং পেয়েছে, এটা একটা হিউজ লেভেলের রেকর্ড। এবং সেই জায়গাতে কিন্তু কাবুলিওয়ালা কিন্তু পেয়েছে 6.4 রেটিং আইএমডিবিতে, কিন্তু মাত্র 173 মানুষ ভোটেই জাস্ট 6.4 রেটিং হয়ে গেছে, মানে দুটোই একটা মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, যেটা কিন্তু প্রচণ্ড ভালো একটা দিক বাংলা সিনেমার ক্ষেত্রেও। সো এটাই ছিল মেনলি তিনটে বিষয়। তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। সো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে নতুন বছরে নতুন কিছু নিয়ে। অ্যান্ড আমি লাস্টে বলতে চাই গুড বাই 2023, অ্যান্ড ওয়েলকাম 2024। থ্যাংক ইউ সো মাচ।